তো আপনি পুরি নমস্কার করছু আজি আ গটে মানে আজি কোন আমি অ্যাকচুয়ালি তো চালছি আমি এপিসোডটা ফার্স্ট এপিসোডে আমি ফার্স্ট অফ অল গটে ব্রিফ আইডিয়া রেইলু যে প্রাইভেট আর গভর্নমেন্ট ব্যাংক ভিতরে ডিফারেনশিয়েশন কোন রইলা তা ভিতরে স্যার অ্যাকচুয়ালি আপনি যে সিলে ইন্টারভিউ দউছন্তি দব্বাকো যাউছন্তি সে গলা বেলা কেমিতি কিছু বেসিক আইডিয়া নেই স্যার আজি আমি গটে আঠটা পয়েন্ট ডিসকাস করিব এই পয়েন্টস এই আটটা পয়েন্ট আপনি ফোকাস করন্তু মু আপনি কি অ্যাসিওর করছি আপনার ভিতরে বহুত কনফিডেন্স করছি স্যার অ্যাবসলিউটলি তো ফার্স্ট জিনিস হচ্ছে আপনি যদি ইন্টারভিউ যে ব্যাঙ্ক ইন্টারভিউ দেওয়া যাচ্ছে পিও হোক কিংবা ক্লরিকাল হল প্রাইভেট কিংবা স্যার আপনার গভর্নমেন্ট কিংবা পিএসইউ সেক্টর ফার্স্ট থিং আপনার পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস ইয়েস নিজ ভিতরে ফার্স্ট কথা নিজে কোন পাঠ পড়ছেন স্যার নিজের স্যার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হল কেরিয়ার ব্যাকগ্রাউন্ড হল কি স্যার নিজ ভিতরে কোন অ্যাট্রিবিউটস আছে পার্সোনাল অ্যাট্রিবিউটস মানে নিজের স্ট্রেংথ কোন আছে নিজের উইকনেস কোন আছে স্যার নিজের কোন জায়গায় স্যার আপনার হবি কোন হবিস কোন সে হবিস কো নিয়ে কি বহুত কোশ্চেন আসতে পারে স্যার স্যার আপনার স্ট্রেংথ কো উইকনেস কো নিয়ে কি আপনার কোশ্চেন আসতে পারে তো এই যে পার্সোনাল ডিটেইলস স্যার তারপরে ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট থিং অ্যাবসলিউটলি পারফেক্টলি প্রিপেয়ার কর কোটা কইবে কোটা ন কইবে সব জিবা পূর্বরই ক্লিয়ার হয়ে যাবে মো স্ট্রেংথ কোন কই মো উইকনেসটা কোন পয়েন্ট আউট করি মোর কি কি পারসন বিহাইন্ড মাই সাকসেস यस স্যার সেটা পারফেক্টলি মো ফার্স্ট ওয়ে প্রিপেয়ার করিছি আমি কই সব জিনিসরে আপনা পচারন্ত কই কই আই অ্যাম কোয়াইট আই অ্যাম গুড ইন ক্যালকুলেশন কই কই হাউ হাউ কেমিতি কেমিতি কাহি আপনা কেমিতি প্রুফ করিবে যে কেমিতি হউছনি গুড ক্যালকুলেশন নে গুড ব্যাংকিং জব পাই বহুত দরকার স্যার 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 আই অ্যাম ভেরি গুড ইন মেইনটেইনিং রিলেশনশিপস মেকিং ফ্রেন্ডস হাউ কেমিতি হাউ ডটিং এ কোশ্চেন আছে স্যার স্যার শো ইয়োরসেলফ কিছু ইনস্ট্যান্স দেখে আমি চেষ্টা করব যেটা মাইন্ডে প্ল্যানিং করে যাও স্যার 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 তো ফার্স্ট ইনসেটা ক্লিয়ার হয়ে গেলে স্যার আপনার পার্সোনাল অ্যাট্রিবিউটস বাট পার্সোনালি আপনার কোন কিছু আপনার স্ট্রেংথ আছে উইকনেস আছে কিছু হবিজ আছে তার রিলেটেড বহুত কোশ্চেন আছে সেটা ফার্স্ট অফ অল ক্লিয়ার হয়ে যাও স্যার আর গোটে ছোটিয়া জিনিসটা কহিবাকু চাহিমি স্যার এটি পার্সোনাল অ্যাট্রিবিউটস কোণ হচ্ছে যে আমি আপনি যে ডিসকস করলে আমার আমার স্ট্রেংথস উপরে উইকনেসেস উপরে স্যার স্ট্রেংথকু আমি যেতে অধিকা ফোকাস ফোকাস করিবা সেটা ভালো হবো এসপেশালি আর বেটার হবো আমি যদি উইকনেসটাকু ন কহিবা ব্যাংক অ্যাসুরেন্স যেটা কি স্যার ইনসুরেন্স কোম্পানি রহিলা সিকিউরিটি মার্কেট রহিলা নেক্সট যেটা হল লাটেস্ট নিউজ লেটেস্ট নিউজ রিগার্ডিং লেটেস্ট নিউজ আপনার যা কিছু রিসেন্ট ট্রেন্ড আছে সেটা ব্রশ আপ প্রপারলি করি না আপনার জানতে বিকজ এই যে লাটেস্ট নিউজ নিশ্চিত নিশ্চিত আর পচারি তারপরে কোশ্চেন 110% আসে আপনার যদি ইন্টারভিউ হবো যদি মানে মাসে আছে তাহলে যদি পড়ু না আজি টু স্টার্ট আজি টু আরম্ভ করুন এভরি ডে ইউ শুড নো হোয়াট ইজ গোইং অন ইন ফাইন্যান্সিয়াল সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড অফ ফাইন্যান্স খালি ফাইন্যান্স সাইড দিও তো আপনার জেনারেল সেক্টর কি পড়ে আসুন পলিটিক্স ফাইন্যান্স রিলেটেড কোটি কোটি কোন কোন পলিটিক্স পলিটিক্স উপর বি ধ্যান দিও সব সেক্টর স্যার স্যার তার নেক্সট আসলে স্যার স্টেট নিজ স্টেট স্যার ফর এক্সাম্পল মোরটা ওড়িশা স্যার অ্যাটলিস্ট মোর ওড়িশা ভালো স্যার 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 কেতেটা ডিস্ট্রিক্ট অছি
କିଏ ତାର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ କ'ଣ ଅନୁସାରେ ଆମର ଚିଫ୍ ମିନିଷ୍ଟରଠୁ ଆରମ୍ଭ କରି କ'ଣ ସାର୍ ବଜେଟ୍ ଆଲୋକେସନ୍ ହେଉଛି, କ'ଣ କ'ଣ ନୂଆ ରୁଲ୍ସ ରେଗୁଲେସନ୍ ଆସୁଛି, ରେଲୱେ କେତେ ଆଲୋକେସନ୍ ଦେଇଛି କି ସେଣ୍ଟରରେ କେମିତି କ'ଣ ତାର ରିଲେସନ୍ସିପ୍, କିଛି ଓଡ଼ିଶାରେ କିଛି ଆମର ମହାନଦୀ ଇସ୍ୟୁ ହେଲା ସାର୍, କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି ତା ଉପରେ କିଛି ଆପଣ କମେଣ୍ଟ ପଚାରି ପାରନ୍ତି। ସ୍କିମ୍ସ ଉପରେ ବି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିପାରିବ, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସ୍କିମ୍ସ କ'ଣ କ'ଣ ଅଛି, ତା ପାଇଁ କେତେ କେତେ ପଇସା, କେତେ ଫିସ୍କାଲ ଆମାଉଣ୍ଟ ତା ଉପରେ ଆଲର୍ଟ କରାଯାଇଛି, କେଉଁ କେଉଁ ବ୍ୟାଙ୍କସ୍ ମାନେ ଆଲର୍ଟ କରୁଛନ୍ତି, ତା ଉପରେ ବି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିପାରିବ ସ୍ପେଶିଆଲି ସାର୍। ତା ଉପରକୁ ସାର୍ ପଳେଇ ଆସନ୍ତୁ ଅର୍ଗାନାଇଜେସନ୍ ସାର୍। ଫର୍ ଏକ୍ସାମ୍ପଲ୍ ମୁଁ ଆଜି PNB ସିଲେକ୍ଟ କରିଛି ଫର୍ଷ୍ଟ ସିଲେକ୍ସନ୍ ସାର୍, ସାର୍ ତ ମୋର PNB ପରଫେକ୍ଟ ନଲେଜ୍, ପରଫେକ୍ଟ ନଲେଜ୍ ଟିପ୍ ଟପ୍ ଟୁ ବଟମ୍ ପୁରା ଅର୍ଗାନାଇଜେସନ୍। SBI ମୁଁ ସାର୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଆପ୍ଲାଏ କରିଛି SBI ଟପ୍ ଟୁ ବଟମ୍, ମୋତେ ସବୁ ଅର୍ଗାନାଇଜେସନ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ଠୁ ଆରମ୍ଭ କରିକି ଅର୍ଗାନାଇଜେସନ୍ ତାର ଭିଜନ୍ ମିଶନ୍ ତାଙ୍କର KSR ହେଲେ MD ଅଛି, MD ଅଛି KSR, କେତେଟା ବ୍ରାଞ୍ଚ ଅଛି, କେତେଟା ATM ଅଛି, କେତେ ପ୍ରକାର ଆକାଉଣ୍ଟସ୍ ଅଛି, ଆକାଉଣ୍ଟସ୍ ପ୍ରୋସିଜର୍ ସବୁ କିଛି ସାର୍ ବ୍ୟାଙ୍କିଙ୍ଗ ସର୍ଭିସେସ୍ ଆସିଗଲା ପୁରା ପୁରା। ନେକ୍ସଟ ଜିନିଷ ସାର୍, ୱାଇ ବ୍ୟାଙ୍କ ଜବ୍ ଆପଣ କାହିଁକି, ଏଇଟା ସବୁଠୁ ମେନ୍ ଜିନିଷ ସାର୍। ଆବସୋଲ୍ୟୁଟଲି ସାର୍, ବହୁତ ପିଲାମାନେ ଇଞ୍ଜିନିୟରିଂ ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡରୁ ଆସୁଛନ୍ତି କି ସାଇନ୍ସ ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡ ଆସୁଛନ୍ତି, MBA କରିସାରିଲା ପରେ ପ୍ରିପେୟାର କରୁଛନ୍ତି ସାର୍, ତ କାହିଁକି ବ୍ୟାଙ୍କ ୱାଇ, ସେଇଟା ଆପଣ ପରଫେକ୍ଟଲି ସାର୍ ଆନ୍ସର୍ଟା ପ୍ରିପେୟାର କରନ୍ତୁ, ୟୁ ନିଡ୍ ଟୁ ପ୍ରିପେୟାର ସାର୍, ବେଷ୍ଟ ଜିନିଷ ସାର୍ ଆବସୋଲ୍ୟୁଟ। ଆଉ ସାର୍ ଆମେ ଲାଷ୍ଟ ଉଇଟା ଲାଷ୍ଟ ନଟ୍ ଲିଷ୍ଟ ବଟ୍ ନଟ୍ ଦ ଲିଷ୍ଟ କଥା ସାର୍ କରିବା ସାର୍, ଆପଣଙ୍କର ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଉପରେ ପରଫେକ୍ଟ ନଲେଜ୍ ହେବା ଦରକାର, କାରଣ ସେଇଠୁ ବି କ୍ରସ୍ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ। ଫର୍ ଏକ୍ସାମ୍ପଲ୍ ସାଇନ୍ସ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ତ ସାଇନ୍ସରୁ ପଚାରି ପାରନ୍ତି, ଇଞ୍ଜିନିୟରିଂ ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ ଇଞ୍ଜିନିୟରିଂ, MBA ବ୍ୟାକ୍ଗ୍ରାଉଣ୍ଡ, ଫିନାନ୍ସ ହେଲା, ମାର୍କେଟିଂ ହେଲା, HR ହେଲା, କୋଉଠୁ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆସିବ ଜାଣିନାହାନ୍ତି, ଆପଣ ଜାଣିପାରିବେ ୟୁ କାଣ୍ଟ ଆସ୍ୟୁମ୍ ଆଟ୍ ଅଲ୍, ବଟ୍ ୟୁ ହାଭ୍ ଲିଷ୍ଟ ଥରୁ ବେଶୀ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆପଣ ଥର ହେଇଯିବା ଦରକାର, ବେଶୀ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଯଦି ପଚାରି ପାରିବେ। ତ ଆମେ କଥାରେ କଥାରେ 8 ଷ୍ଟେପ୍ ସାରି ସାରିଲୁଣି ସାର୍, ସାର୍ ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, ଆବସୋଲ୍ୟୁଟଲି ସାର୍। ତ ନେକ୍ସଟ ଏପିସୋଡ୍ ଆମେ ନେଇକି ଆସୁଛୁ, ଏସ୍ପେସିଆଲି ଆପଣ ଯଦି କ୍ଲରିକାଲ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଯାଉଛନ୍ତି ସାର୍, କେମିତି ପ୍ରିପେୟାର କରିବେ, କ'ଣ କ'ଣ ଷ୍ଟେପ୍ ଦେବେ, କ'ଣ କ'ଣ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆପଣଙ୍କ ଆସିବ, ଆଉ ତାର ଆନ୍ସର୍ସ କେମିତି ଦେବେ। ହଁ, ନେକ୍ସଟ ହେଲା ସାର୍ PU, PU ତ ଧୀରେ ଧୀରେ ଆମ ନେକ୍ସଟ ଏପିସୋଡ୍ ଦେଖନ୍ତୁ ସାର୍, ଲାଷ୍ଟ ଯାଏ ଦେଖନ୍ତୁ, ଦେଖିବେ କିଛି ଆପଣଙ୍କ ଭିତରେ ଡିଫରେନ୍ସ ମେସ୍। ନିଶ୍ଚିତ ଭାବରେ ସାର୍, ଆମେ ଆସୁଛୁ ଆଉ ଗୋଟେ ଏପିସୋଡ୍ ନେଇକିନା। ତ ନମସ୍କାର, ଇଫ୍ ୟୁ ଲାଇକ୍ ଦ ଭିଡ଼ିଓ ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ଆୱାର ଚ୍ୟାନେଲ ଆଣ୍ଡ ଡୋଣ୍ଟ ଫର୍ଗେଟ୍ ଟୁ କ୍ଲିକ୍ ଦ ବେଲ୍ ଆଇକନ୍ ସୋ ଦ୍ୟାଟ୍ ୟୁଲ୍ ଗେଟ୍ ନୋଟିଫିକେସନ୍ ଫର୍ ଦି